অন স্ক্রিন আপনি দেখতেই পাচ্ছেন যে অবশেষে আমাদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলে আসছে। তো এখানে কিন্তু এসএমএস পাঠিয়ে দেওয়া হয়েছে, তো আমরা দেখে নিচ্ছি যে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা চলে আসবে। এর পাশাপাশি আপনাদের যদি টাকা না আসে সেটা আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে কি না, এবং কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে, এবং নতুন করে আপনি কী আবেদন করবেন, সমস্ত ডিটেলস আমরা আজকের ভিডিওতে। এর জন্য আপনাদের যে কাজ করতে হবে, আপনি যেটা দেখতে পাচ্ছেন তার সাথে ক্লিক করে ভিডিওতে লাইক দিন, আদর সঙ্গে দেখতে পাচ্ছেন সঙ্গে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিশন আলকা রাখুন, আজ সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনার জেলার নাম কিংবা ব্লকের নাম জানিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের মোবাইলে কিন্তু এসএমএস চলে আসছে। তো এখানে বলা হয়েছে, প্রিয় সাথী, আমার অঙ্গীকার অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ আগের তুলনায় দ্বিগুণ করে বছরে সর্বাধিক 10,000 টাকা ও সর্বনিম্ন 4,000 টাকা করা হয়েছে, যা আগের মতোই 2 কিস্তিতে পাওয়া যাবে। 2021 খরিফ মরশুমের জন্য 1 কিস্তির 2,000 টাকা এত তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ভালো থাকলে অর্থাৎ আপনারা ভালো থাকলে আমরা কিন্তু ভালো থাকি, কারণ কৃষি আমাদের গর্ব, আপনারা আমাদের গর্ব। শুভেচ্ছা সহ সীমামতো বন্দ্যোপাধ্যায়, তাই এটা কিন্তু পাঠিয়ে দিয়েছে এসএমএস। তো দেখতেই পাচ্ছেন যে অর্থাৎ আগে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হতো ন্যূনতম 2,000 টাকা, 1,000 করে 2 কিস্তিতে, আর সর্বাধিক 5,000 টাকা, 2,500 করে 5,000 টাকা কিন্তু দেওয়া হতো রবি মরশুমে এবং খরিফ মরশুমে। তো সেই কিস্তির টাকা কিন্তু এখন বাড়ানো হয়েছে, যেখানে 2,000 ছিল সেখানে কিন্তু করা হয়েছে 4,000 টাকা, এবং যেখানে 5,000 টাকা করে দেওয়া হতো সেখানে কিন্তু করা হয়েছে 10,000 টাকা। অর্থাৎ এখন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ যদি আপনি 1 একর জমিতে আবেদন করে রাখেন এবং সেটা অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে আপনি পাবেন কিন্তু 10,000 টাকা, 5,000 করে 2 কিস্তিতে। আর সর্বনিম্ন যদি 100 শতক কিংবা 200 শতক জমি থাকে তাহলে আপনি পেয়ে যাবেন 4,000 টাকা, 2,000 করে আপনারা কিস্তিতে পেয়ে যাবেন 2 কিস্তিতে, রবি মরশুম এবং খরিফ মরশুমে। তো এখানে দেখতেই পাচ্ছেন টাকা পাঠানো কিন্তু শুরু হয়েছে, তো অনেকের অ্যাকাউন্ট টাকা চলে আসছে এবং অনেকের অ্যাকাউন্টে টাকা আসেনি। তো সেক্ষেত্রে আপনি ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট টাকা চলে আসবে যদি আপনাদের আবেদন অ্যাপ্রুভ থাকে। তো আপনি কীভাবে বুঝবেন যে আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কি না, নাকি রিজেক্ট করা হয়েছে, তো আপনি সেটা কীভাবে বুঝতে পারবেন? তো এর জন্য আপনার মোবাইল ফোনের গুগল যে রয়েছে সেই গুগলে আপনি চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন কৃষকবন্ধু.net লিখে আপনি সার্চ করবেন। তো কৃষকবন্ধু.net লিখে আপনি যখনই সার্চ করবেন কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এখানে আসার পর আপনি কী করবেন, কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য এবং নিচে রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যে আবেদন করেছেন সে আবেদনকারী ভোটার কার্ড নাম্বারকে আপনি বসিয়ে দেবেন, তারপর আপনি সার্চে ক্লিক করবেন। তো সার্চে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। এখানে আপনার কৃষক বন্ধু আইডি চলে আসবে এবং ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড, এখানে দেখতেই পাচ্ছেন যে আপনারা কত একর জমি দিয়ে আবেদন করেছেন তার ডিটেলস কিন্তু চলে আসবে, এবং আপনার স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ রয়েছে যে পেন্ডিং থাকে, সেক্ষেত্রে আপনারা ওয়েট করবেন, অ্যাপ্রুভ হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো এখানে আমরা যেহেতু 7 শতক জমি দিয়ে আমরা আবেদন করেছি সেক্ষেত্রে আমরা কিন্তু পেয়ে যাবো 4,000 টাকা, যদি আপনি 1 একর জমি দিয়ে আবেদন করে থাকেন তাহলে আপনি পেয়ে যাবেন 5,000, 10,000 টাকা, এবং আপনারা যদি 1 একরের কম থাকে সেটা আপনি হিসাব করবেন যে আনুপাতিক হারে কত টাকা দাঁড়ায়, সেখানে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং ন্যূনতম 2,000 করে 4,000 টাকা চলে আসবে। তো টাকা আসা কিন্তু শুরু হয়েছে, আমি আপনাদেরকে এসএমএস দেখিয়ে দিলাম, বাড়ির পার্শ্ববর্তী এক কৃষকের কিন্তু টাকা চলে আসছে। তো সেক্ষেত্রে আপনারা টাকা চলে আসবে এবং কারা টাকা পেয়েছেন সেটা কমেন্টে জানিয়ে দেবেন, আর কারা পাননি আপনারা ওয়েট করুন, টাকা চলে আসবে এবং আপনি এই স্ট্যাটাস চেক করে দেখে নেবেন। আর নতুন করে আবেদন করতে চাইলে দেখতেই পাচ্ছেন ভিডিও শেষে একটা ভিডিও চলে আসছে, সেই ভিডিও দেখে নিয়ে আপনারা নতুন করে আবেদন করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে।